প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যেন অন্যের তরিকে গালি গালাজ করো না, তোমরা অন্যের তরিকে গালি গালাজ করো না। দুই মিনিট কেউ কোনো শব্দ উচ্চারণ করবে না অনুগ্রহ করে। দুই মিনিট আমরা এক মহান মনীষীর এক মহা পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যিনি আমাদেরকে শান্তি শিখিয়েছেন, সহনশীলতা শিখিয়েছেন, অন্য ধর্মের প্রতি সম্মান দেখানোটাও শিখিয়েছেন, অন্য ধর্মের মনীষীদের গালিগালাজ করতেও নিষেধ করেছেন। তাই অন্যরা আমাদের উপরে গালিগালাজ করেছে বলে আমরা তার প্রতিবাদ ছুটি করছি, কিন্তু পৃথিবীর মুখে কোন মুসলমান অন্য ধর্মের ভাইদের দেবদেবীর উপরে গালিগালাজ করেনি। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এভাবেই প্রতিবাদ করতে হবে। আমরা আজকের এখানে আঞ্চলিকভাবে একটি সভা হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে, কিন্তু আগামী মঙ্গলবার আমরা কলকাতায় একটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। ধর্মতলার রানীর আশ্রমে এভিনিউতে একটি প্রতিবাদ সভা হবে। আমি নিজে গতকাল লালবাজারে গিয়ে তার অনুমতি নিয়ে এসেছি। সেখানে এই কলকাতার যে সমাবেশ, সেখানে গোটা বিশ্বের সাংবাদিকরা ইনশাআল্লাহ উপস্থিত হবেন, ফলে আপনাদেরকে 12টা থেকে 1টার মধ্যে আপনাদের কলকাতার ধর্মতলার জামায়াতে অংশ নিতে হবে। আপনারা মসজিদে কিভাবে গাড়ি করবেন, মাদ্রাসা থেকে কিভাবে গাড়ি করবেন, পাড়ার ক্লাব থেকে কিভাবে গাড়ি করবেন, জলসা কমিটির পক্ষ থেকে কিভাবে যাওয়ার ব্যবস্থা করবেন, সব ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আর মনে রাখতে হবে এই যে আজকের সভার আয়োজন হয়েছে, এই সভাটা কিন্তু আমাদের সভা, এখানে যদি একটা বিশৃঙ্খলা ঘটে তার পুরো দায় আমাদের। বাইরের লোক চাইবে যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে তার হয়তো ফায়দা তারা নিতে চাইবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের সভা মানে এটা আমাদের বাড়ি, এটা আমাদের মেহনতের ফসল, ফলে এটাকে আমরা কোনোভাবে ভণ্ডুল করতে দেব না। আমি মাওলানা মিজানুর সাহেবকে বলছিলাম, যখন খবর পেলাম যে এত সংখ্যক মানুষ এসেছেন, এত সংখ্যক এখনো মিছিল আসছে, আমি যখন সম্পূর হয়ে আসছি দেখলাম ওই দিক থেকেও সব মিছিল আসছে, নিশ্চয়ই তারা এই বক্তব্য শুনতে পারবে না, কেননা দীর্ঘক্ষণ এই সভা রাস্তা বন্ধ করে চালানো সম্ভব নয়। আপনারা আর 2 মিনিট বসে যাবেন, শুধু শেষ দোয়া হবে তারপরে যাবেন। তো কলকাতায় আগামী মঙ্গলবার, সেখানে অনেক বড় জায়গা আছে, ফলে আপনাদের যেতে হবে। আর জেনে রাখতে হবে যে আমাদের সভায় অশান্তি করা যাবে না, টায়ার পোড়ানো যাবে না। আমরা চেষ্টা করব যারা এই মিছিলে অংশ নেয়নি তারা যাতে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে, তাদের যেন অসুবিধে না হয়, কোথাও রুগী থাকতে পারে, কিন্তু জায়গা ছোট, অনুমানে বোঝা যায়নি বলে, তা না হলে তো ভাঙর কলেজ মাঠে মিটিং করলে আরো ভালো হতো। তো অন্যভাবে নেবেন না। যদি নূপুর শর্মা গ্রেপ্তার না হয়, যদি নরেন্দ্র মোদী বিশ্বের বুকে ক্ষমা না চায়, তাহলে তাদের কিন্তু পরিত্রাণ নেই। আরো বড় আকারে মিটিং হবে এবং গোটা রাজ্যের জনপদ স্তব্ধ হবে, কেউ কিন্তু মুসলমানদের থামিয়ে রাখতে পারবে না। আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ফলে গণতন্ত্রের প্রতি আস্থা রেখে, আর আমাদের যে শান্তির দূত আল্লাহর পক্ষ থেকে এসেছেন প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে বাণী, সেই বাণী তার সম্মানের দিকে তাকিয়ে আমরা আমাদের এলাকায় আমরা সম্মানজনকভাবে শান্তিপূর্ণভাবেই আমরা কিন্তু প্রতিবাদ করব। এই কথা বলে আমাদের মাওলানা সাহেব এসেছেন, খুব সংক্ষেপে 2 মিনিটে শুধু দোয়া করে দেবেন। আমাদের পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত তারাও এসেছেন, অনেক দূর দূরের মানুষ আছেন, আমরা তাদেরকে কষ্ট দিতে চাই না, তো সেই জন্যে খুব তাড়াতাড়ি সভা শেষ হবে। আগামী আজকের হচ্ছে শুক্রবার, আগামী মঙ্গলবার 12টা থেকে 1টার মধ্যে কলকাতার ধর্মতলায় যেতে হবে। কোন ব্যক্তি আন্দোলন করছে, কোন সংগঠন আন্দোলন করছে, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে বিশ্বের বুকে মানুষ দেখবে
যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুসলমানরা কলকাতায় এত লক্ষ মানুষ জমায়েত হয়ে তারা প্রতিবাদ করেছেন, তারা আল্লাহ রসুলের বিরুদ্ধে অসম্মানকে মেনে নেবেন না বলে চূড়ান্ত হুমকি দিয়েছেন। ফলে আমাদের সকলকে যেতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আপনারা শেষ দোয়া বলে যাবেন, সকলেই যেখানে আছেন অনুগ্রহ করে আর 2 মিনিট দাঁড়িয়ে যান।